বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর নানা আয়োজনে কর্মসূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মিস ফারজান আফরোজ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, বেনাপোল সিএনটিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, যুগ্ম কমিশনার শফায়েত হোসেন, কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম, ডেপুটি কমিশনার সৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফিজা সুলতানা ও কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।